লস্করপুর কালীবাজারের কাছে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গত রোববার উনিশশো সালে খাদ্য আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান কমরেড কান্তি গাঙ্গুলি কমরেড সৃজন ভট্টাচার্য কমরেড রাহুল ঘোষ কমরেড সুজন চক্রবর্তী এখানে মোট সত্তর জনের মতন রক্ত দান করেছেন সেই রক্তদান শিবিরের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম